ইউকেতে ইবি মিউজিক ওয়ার্ল্ড দ্বিতীয় বছরের গণ্ডি পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করল। প্রবাসের মাটিতে থেকে বাংলা সংস্কৃতিকে বুকে লালন করে ইবি মিউজিক ওয়ার্ল্ডকে যিনি বিশ্বের দরবারে পরিচিত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি হচ্ছেন ইবি মিউজিক ওয়ার্ল্ডের কর্ণধার, গীতিকার এবং সুরকার, আমাদের এবং আপনাদের অত্যন্ত পরিচিত জন সোহেল মাহমুদ। দেশে প্রবাসে যে যেখান থেকে এই চ্যানেলটি আপনারা দেখে থাকেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ইবি মিউজিক ওয়ার্ল্ডের জন্মদিন উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আকাশের চাঁদ নেমেছে মনের আঙিনায়, হার্টবিট বাড়ছে বুকে তোর চোখের ইশারায়, তোকে নিয়ে সুখের মিছিল আমার মন পাড়ায়, তোর মনে মনে রেখে তাই দিয়েছি হাত পাড়ায়। বুকের মাঝে কান পেতে শোন, দূর দূর কাঁপছে আমার মনের সিংহাসন। পেতে চাই তোমাকে সারাক্ষণ, মানে না মন শোনে না বারণ, কাছে পেতে চাই তোমাকে সারাক্ষণ। মন শোনে না বারণ, কাছে পেতে চাই তোমাকে সারাক্ষণ। পিঞ্জরে রেখে করবো তোমায় যে আপন, মনেরই শহর জুড়ে করো শুধু তুমি বিচরণ। ও সুখেরই আবেশ তুমি, সুখেরই তুমি তো কারণ, ও তোমাতেই জীবন শুরু, তোমাতে হোক না মরণ। বিষাদের মেঘে ঢাকা প্রতি তোমে করি যে শরণ, মানে না মন শোনে না বারণ, কাছে পেতে চাই তোমাকে সারাক্ষণ। জানে এ মন জানে তোমায় কতটা প্রয়োজন, তোমাকে নিয়ে রোজি করে যায় হাজার আয়োজন। মনেরই আকাশ জুড়ে তুমি সুখেরই আলোড়ন, রাখো বেঁধে তুমি ভেঙো না কভু এ বাঁধন।
ছাড়া একা একা সবই লাগে যেন ফাঁকা হতাশায় ডুবি সারাক্ষণ মানে না মন শোনে না বারণ কাছে পেতে চাই তোমাকে সারাক্ষণ মন শোনে না বারণ কাছে পেতে চাই তোমাকে সারাক্ষণ ইবি মিউজিকের জন্মদিন উপলক্ষে ইবি মিউজিক ওয়ার্ল্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ আসুন দেখে আসি একজন সালামু আলাইকুম আমি রাশেদ বলছি ইতালি থেকে আমাদের প্রিয় বন্ধু গীতিকার সুরকার সোহেল মাহমুদের ইউটিউব চ্যানেল ইবি মিউজিক ওয়ার্ল্ডের আজ দুবছর পূর্ণ হলো এই দুবছরে তাদের অর্জন অনেক কিছুই তার মধ্যে একটি গানের কথা না বললেই নয় আর গানটির শিরোনাম হচ্ছে মানে না মন অসাধারণ সুন্দর এই গানটি আমার হৃদয়কে স্পর্শ করেছে আশা করি দর্শকদের হৃদয়কে স্পর্শ করেছে এমনি করে আরও সুন্দর সুন্দর গান দিয়ে সুর দিয়ে ইবি মিউজিক ওয়ার্ল্ড আমাদেরকে মাতিয়ে রাখবেন বিনোদন দেবেন ইবি মিউজিক ওয়ার্ল্ডের কাছে এ আমাদের প্রত্যাশা শুভ হোক আগামীর পথ চলা সুস্থ সুন্দর বিনোদনের প্রত্যাশায় ইবি মিউজিক ওয়ার্ল্ডকে জন্মদিনের শুভেচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ইবি মিউজিক ওয়ার্ল্ড এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ইবি মিউজিকের প্রতিষ্ঠাতা বন্ধু সোহেল মাহমুদকে ধন্যবাদ শুভ জন্মদিন ইবি মিউজিক ওয়ার্ল্ডের আমরা যারা প্রবাসে আছি এই চ্যানেলটা আমরা সবসময় দেখি এই চ্যানেলে বিনোদনমূলক গান অনুষ্ঠান যা কিছু হয় সবই আমাদের খুব ভালো লাগে আগামীতে এই ধারা অব্যাহত থাকবে এবং তার সুনাম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেই জন্যে আমরা তাকে শুভকামনা জানাই তার সুনাম ছড়িয়ে পড়ুক আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সাথে আছি আপনি এবং আপনার বন্ধুদেরকেও বলুন যাতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইবি মিউজিক ওয়ার্ল্ডের জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন ইবি মিউজিক ওয়ার্ল্ড একটি বিনোদনমূলক ইউটিউব চ্যানেল এটির সঙ্গে আমি সবসময় আছি আপনারাও আশা করি সবাই সঙ্গে থাকবেন ইবি মিউজিক দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল শুধুমাত্র মনোরঞ্জন দিয়ে আপনাদের মন কেড়েছিল বলে আর আপনাদের এই সহযোগিতা ছিল বিধায় আজকে সে এতদূর এগিয়ে যেতে পারছে এবং বাকি জীবনও আপনারা সাথে থাকবেন এই ইবি মিউজিকের সাথে এবং তার জন্য প্রয়োজন আপনাদের সবার সাবস্ক্রাইবার আর আপনারা অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন কিন্তু আমি ইউটিউবার শুনি ইবি মিউজিকের উত্তরোত্তর সাফল্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু গীতিকার সুরকার সোহেল মাহমুদের প্রিয় ইউটিউব চ্যানেল ইবি মিউজিক ওয়ার্ল্ডের জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে ইতালি প্রবাসী সকল বন্ধুদের প্রতি অনুরোধ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের গানগুলি শুনুন অত্যন্ত শালীন ভাষার এবং সুস্থ ধারার কিছু গান আপনারা এখানে উপহার পাবেন আপনারা সবাই ইবি মিউজিক ওয়ার্ল্ডের সাথে থাকুন বিনোদন নিন আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি ইবি মিউজিক ওয়ার্ল্ডকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ইবি মিউজিক ওয়ার্ল্ডের জন্মদিনে সকল দর্শকদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার বন্ধু সোহেল মাহমুদ ইতালি প্রবাসী সে দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে বাংলা মিউজিক এবং বাংলা সংস্কৃতির উন্নয়নের জন্য
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তার নিরলস প্রচেষ্টায় এবি মিউজিক ওয়ার্ল্ড বাংলা সংস্কৃতির জগতে একটা স্থান করে নিতে পেরেছে। তার অক্লান্ত পরিশ্রম সফল হোক সেটা আমরা চাই। আমি এই চ্যানেল সাবস্ক্রাইব করে এটার সাথে আমি আসি, অত্যন্ত ভালো একটি চ্যানেল, সেটাতে আপনারাও সাবস্ক্রাইব করুন, এটার সাথে থাকেন এবং বাংলা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য সোহেল মাহমুদকে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করুন। এই এবি মিউজিক ওয়ার্ল্ডের জন্মদিনে এই আমাদের প্রত্যাশা, এবি মিউজিক ওয়ার্ল্ড দীর্ঘজীবী হোক। মাশাআল্লাহ 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 তোর জাহানি।
প্রবাসের মাটিতে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি তুলে ধরার এক উজ্জ্বল নক্ষত্র সোহেল মাহমুদ। তিনি ইবি মিউজিক ওয়ার্ল্ড নিয়ে দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের চিত্ত বিনোদনের কথা ভেবে ইবি মিউজিক তিনি ইবি মিউজিক ওয়ার্ল্ড নিয়ে কাজ করছেন। দু বছর পেরিয়ে তৃতীয় বছর পদার্পণ উপলক্ষে আমি এই চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই চ্যানেলটির সকল দর্শক শুভানুদ্যায়ী এবং কলাকুশল সকলের প্রতি রইল বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে এটি আমার প্রত্যাশা। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশীয় কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য ইতালি প্রবাসী অনেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোহেল মাহমুদের ইবি মিউজিক ওয়ার্ল্ড নামের ইউটিউব চ্যানেলের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আমরা প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই চ্যানেলটি যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, ধন্যবাদ সবাইকে। ইবি মিউজিক যে শুধুমাত্র বাঙালি সংস্কৃতিকে নাড়া দিয়েছে শুধু তা নয়, ভিন্ন ভাষার লোকদেরকেও আকৃষ্ট করেছে চ্যানেলটি। শুনে আসি তারা কি বলে। Allora, faccio i miei auguri al canale youtuber AB Music World di Soel, che è un nostro concittadino bengalese che abita a Palma Campania e con il suo canale fa conoscere le canzoni, la musica bengalese ai suoi connazionali a Palma e in Italia. Un consiglio però vorrei dare al nostro Soel, perché quando io mi collego al canale e ascolto la musica, che la musica, anche se ha un linguaggio universale, il suono io riesco a comprendere, però non riesco a comprendere le parole, e mi piacerebbe conoscere anche gli usi e i costumi del Bangladesh, visto che a Palma Campania c'è una grossa comunità bengalese e noi siamo molto amici con i bengalesi, ho tanti amici bengalesi. Questo è un consiglio e auguro che il canale possa ancora avere tanto successo. Auguri! Auguri a Soel Mamun per questo canale YouTube. E gli auguro di avere il successo che merita. Tanti auguri, Shoaib. Buongiorno, mi chiamo Vincenzo Ranieri, sono titolare di Soel. Volevo fare i miei migliori auguri per la sua festa di compleanno a lui e anche a tutta la sua famiglia. E speriamo quanto prima Soel va in Bangladesh, va a trovare la famiglia e i bambini. Quest'anno festeggia qua con noi in Italia, penso che l'anno prossimo andrà a festeggiare in Bangladesh con la famiglia. Ciao Soel, tanti auguri. জমারোজ তুই শুনতে কি চাস, তোকে ডাকি মনে তুই শুনতে কি পাস। ঘোর অন্ধকার এই মন দুয়ার, ঘুরে তোর আলোর হাতে ছানি, বাড়ানো দুহাত মেশে ওঠে চান, এই কোনি প্রেম কাহিনী। ঘোর অন্ধকার এই মন দুয়ার, দূরে তোর আলোর হাত ছানি, বাড়ানো দুহাত ভেসে ওঠে চাঁদ, এ কোন প্রেম কাহিনী। ও
সুপ্ত মনে খুব আন মনে তোকে ভাবি ভীষণ একলা হলে ভাসে জলে আমারে পোড়া মন এই মন দুয়ার দূরে তোর আলোর হাত ছানি বারানো দুহাত ভেসে ওঠে চাঁদ এ কোন প্রেম কাহিনী ও ছুয়ে তুই কত আপন গেলে দূরে যাব মোরে শোন প্রিয়জন এই মন দুয়ার দূরে তোর আলোর হাত ছানি বারানো দুহাত ভেসে ওঠে চাঁদ এ কোন প্রেম কাহিনী ও আমি অভিনেত্রী প্রিয়াঙ্কা ইসলাম আর আমি আহমেদ সাজু দর্শক এবি মিউজিক ওয়ার্ল্ড এই চ্যানেলটিতে আমাদের একটি নতুন একটি মিউজিক্যাল ফিল্ম আসছে যার নাম প্রেম কখনো আবেগী মায়া বুক ভাসায় এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন আমাদের খুবই পরিচিত খুবই প্রিয় একজন বড় ভাই আসাদুজ্জামান আজাদ ভাই হ্যালো বন্ধুরা আমি আহমেদ সাব্বির রোমিও আপনাদের মাঝে আসছি ইভি মিউজিক ওয়ার্ল্ডের একটি ধামাকা মিউজিক্যাল ফিল্ম প্রেম নিয়ে আর এই প্রেম মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রিয়াঙ্কা ইসলাম অভিনেতা সাজু আহমেদ এবং আমি রোমিও তো থাকছি আপনাদের সাথে কষ্ট পেতে হয় ও পাশানি কার সাথে হয় গানটির গীতিকার ছিলেন সোহেল মাহমুদ এবং পরিচালনায় ছিলেন আসাদুজ্জামান আজাদ এবং গানটির মিউজিক করেছেন পঙ্কজ এবং গানটি গেয়েছেন সুজন আরিফ সুজন আরিফ অবশ্যই এই গানটি দেখার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন হ্যালো বন্ধুরা খুব রিসেন্টলি আমি একটা গান রেকর্ড করেছি গানটি গেয়েছেন আমাদের রানা ভাই গানের কথা ও সুর করেছেন সোহেল মাহমুদ এবং গানটা রিলিজ হতে যাচ্ছে ইবি মিউজিক ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে এ ব্যাপারে আমাদের সোহেল ভাই কিছু বলবে হ্যালো বন্ধুরা আমি সোহেল মাহমুদ ইতালি প্রবাসী অনেকদিন পর আবার নতুন করে আপনাদের মাঝে ফিরে আসলাম আমার কথা সুরে নতুন একটি গান নিয়ে যার শিরোনাম হচ্ছে জান পাখি গানটি মিউজিক কম্পোজিশন করেছেন পঙ্কজ ভাই এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন মাসুদ রানা গানটি সব রোমান্টিক সবার ভালো লাগবে সবার ভালোবাসা পাবে এই আশা করি
আর গানটি রিসেন্টলি রিলিজ হবে ইবি মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারে। আপনারা গানটি দেখতে ইবি মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারে চোখ রাখুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপুন। সবাই ভালো থাকুন। গানটি সম্বন্ধে এখন সিঙ্গার মাসুদ রানা কিছু বলবে। হ্যালো ভিউয়ার্স, সবাই ভালো আছেন? আমি এই প্রথম একটি মৌলিক গান করলাম যার শিরোনাম হচ্ছে জান পাখি। এই মুহূর্তে যে গানটি করলাম এটির একটি সফট রোমান্টিক প্রেমের গান, যেটি লিখেছেন অসংখ্য গানের সুরকার এবং গীতিকার সোহেল মাহমুদ। এই গানটি খুব শীঘ্রই ইবি ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে রিলিজ হবে এবং আমার পাশে আছেন মিডিয়াতে মামা খ্যাত পঙ্কজ ভাই, যিনি অসংখ্য সুর পরিচালনা করেছেন। সকলে তার সাথে পরিচিত। খুব কিছুদিনের মধ্যে এই গানটি আসবে। আপনারা বেশি বেশি ওয়ার্ল্ড ইবি ওয়ার্ল্ড মিউজিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন, খুব শীঘ্রই দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ। আমি আশা করব রানা ভাইয়ের কণ্ঠে এই গানটি আপনাদের সবার ভালো লাগবে এবং আমি রানা ভাইয়ের মিউজিক ক্যারিয়ারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ইবি মিউজিক ওয়ার্ল্ডের জন্য অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সোহেল মাহমুদ ভাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যতটুকু ভালোবাসা দিয়েছি যে ভালোবাসায় তোমায় আপন করেছি।
না কোনো পাওয়া, এ জীবনে ছিল না চাওয়া, ছিল না কোনো পাওয়া, চেয়েছি শুধু যে তোমায়, এ বুঝি অপরাধ আমার, চেয়েছি শুধু যে তোমায়, এ বুঝি অপরাধ আমার, ভালোবেসেছি সে ভালোবাসায় তোমায় আপন করেছি। ইবি মিউজিকের এই জন্মদিনে শুভেচ্ছা জানাতে চাই সেই সকল কলাকুশলীদেরকে যারা ইবি মিউজিকের সাথে সম্পৃক্ত থেকে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন শুনে আসি তাদের কথা। সালামু আলাইকুম সবাইকে, আমি মানসিব ইতালি থেকে। ইবি মিউজিক ওয়ার্ল্ডের 2 বছর পূর্তিতে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইবি মিউজিক ওয়ার্ল্ডের কর্ণধার সোহেল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই চ্যানেলের অনেক অনেক দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। Oh yeah. হ্যালো বন্ধুরা, আমি রবীন্দ্র চৌধুরী বড়ুয়া, আমি একজন প্যারিসের মিউজিশিয়ান। ইবি মিউজিক ওয়ার্ল্ডের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আমার পক্ষ থেকে এবং আমার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। ইবি মিউজিক ওয়ার্ল্ডের 2য় বর্ষ উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইবি মিউজিক ওয়ার্ল্ডের কর্ণধার সোহেল মাহমুদ মামাকে স্পেশালভাবে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। সেই সাথে জানাচ্ছি ইবি মিউজিক ওয়ার্ল্ডের যত কলাকৌশলী, শুভাকাঙ্ক্ষী এবং যতজন এটার সাথে ছিলেন আগে পিছিয়ে সবাইকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইবি মিউজিক ওয়ার্ল্ডের প্রথম দিক থেকে আমার একটি গান জানেমান নামে, গানটি আল্লাহর রহমতে দর্শকদের ব্যাপক সাড়া এবং ভালোবাসা পেয়েছি এবং জানেমান 2 নামে আরেকটি গান করব আশা করছি সকলের রিকোয়েস্ট এবং ভালোবাসাতে। জানেমান 2 এর কাজ চলতেছে। এখানে একটি কথা না বলি নাই, যেটা হচ্ছে ইভি মিউজিক ওয়ার্ল্ডের কর্ণধার সোহেল মাহমুদ মামা, উনি প্রবাসে থেকে কর্মব্যস্ততা মাঝেও গানের জন্য অনেক অনেক কষ্ট করে যাচ্ছেন এবং ইভি মিউজিককে নিয়ে সে খুব ভালো মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো তার এই ব্যস্ত জীবনে, তার এই কর্মজীবনে মাঝেও যে বাংলা গানের জন্য তার এত ভালোবাসা এবং প্রেম, আমি এটা আসলে এই বয়সে মানুষদের মাঝে একটু কম দেখেছি। এটা আমাকে খুব খুব ইন্সপায়ার করে এই যে এই জিনিসটা, যে এত ব্যস্ততার মাঝেও বাংলা গানের জন্য, গানের প্রতি এত ভালোবাসা, আমি এটা অন্য মানুষদের পিছনে একটু কমই দেখেছি। তাই সোহেল মাহমুদ মামাকে স্পেশালভাবে ধন্যবাদ জানাই ইবি মিউজিক ওয়ার্ল্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য এবং আমরা দোয়া করি এবং পাশে থাকবো অবশ্যই যে ইবি মিউজিক ওয়ার্ল্ড আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং দীর্ঘায়ু হবে। আসসালামু আলাইকুম। ইউটিউবার সোহেল মাহমুদ, যতদিন এন্টারটেইনমেন্ট
চ্যানেল খুলেছে ইউটিউবে, ইবি মিউজিক ওয়ার্ল্ড। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে। সোহেল মাহমুদ একসময় ঢাকায় ছিল, আমাদের সাথে মিউজিক করতো, ছোট ভাই সম্পর্কে ভালোই মিউজিক করতো, গান লিখত, সুর করতো। এখন প্রবাসী, ইতালিতে থাকে। তো যোগাযোগ রয়েছে, ওখানে বসেই গান লেখা শুরু করা আর সে ভুলে নাই, আমাদের সাথেই আছে। তো ওর নতুন চ্যানেল ইবি মিউজিক ওয়ার্ল্ড সাফল্য কামনা করছি ইবি মিউজিক ওয়ার্ল্ডের। আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন গান পাবেন, আমরাও বাংলাদেশ থেকে গান পাঠাবো তাকে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন। আসসালামু আলাইকুম, আমি জীবন আসিফ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সোহেল আহমেদ। উনি একজন ভালো গীতিকার, ভালো গান লেখেন এবং সুরও করেন। ওনার নিজস্ব চ্যানেল, ইউটিউব চ্যানেল কোম্পানি ইবি মিউজিক ওয়ার্ল্ড। ইবি মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারে অলরেডি আমার বেশ কিছু গান বের হয়েছে, আরও বের হবে। প্রথম গান হয়েছে মানে না মন, গানটা লিখেছেন সোহেল ভাই নিজেই, গানটার কণ্ঠ দিয়েছি আমি, সুর করেছেন সোহেল ভাই, মিউজিক রেজিওন শেখ, এবং আমার সাথে ডুয়েট কণ্ঠে গেয়েছেন শিউলি হকাপু। কিছুদিন আগে একটা গান বের হয়েছে প্রেম কাহিনী, গানটা খুবই ভালো হয়েছে, আপনারা সবাই দেখবেন আশা করি ইবি মিউজিক ওয়ার্ল্ড এর চ্যানেলে। আজকে ইবি মিউজিক ওয়ার্ল্ড এর জন্মদিন, সেই হিসেবে ইবি মিউজিক ওয়ার্ল্ড এর জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। এবং সামনে আসছে আমার গাওয়া এম শিমুল সবুজ জয় ভাইয়ের লেখা, আমার সুর করা, আমার সাথে দুইটি কণ্ঠে গিয়েছেন বর্ষস্মিতা, মিউজিক করেছে সারোয়ার, ডান্স ট্র্যাকের গান। আমি ডান্স ট্র্যাকের গান খুবই কম করি, গানটা অসাধারণ হয়েছে, খুব শীঘ্রই ভিডিও আকারে ইবি মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারে আসবে। সবাই গানটি পেতে ইবি মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো কিছু পাবেন। এবং আমি এই চ্যানেলের নিয়মিত শিল্পী, ইতিমধ্যেই আমার গান আপনারা অনেকটা পেয়েছেন, আরও ভালো ভালো কাজ আশা করি ইনশাআল্লাহ পাবেন। এবং এই করোনার মাঝখানেই আমাদের গান রিলিজ হচ্ছে, বিধিমালা মেনেই আমরা কাজ করছি। এবং দোয়া করি পুরা বিশ্ববাসী, পুরা পৃথিবী যেন করোনা ভাইরাস মুক্ত হয়। এবং সোহেল ভাই সম্পর্কে কী বলবো, উনি অনেক বড় মনের মানুষ। ওনার পরিকল্পনা যে যারা, যাদের ভিতর প্রতিভা আছে তারা উঠে আসুক, তারা ভালো কাজ করুক, আল্লাহর রহমতে উনি তার কথা রেখেছেন। এবং ভালো ভালো শিল্পী প্লাস নতুন নতুন যারা ভালো গায় তাদের নিয়েও কাজ করছেন। আমি জানাই ইবি মিউজিক ওয়ার্ল্ড ব্যানার এতটা এগিয়ে যাক যেন সবার মুখে মুখে থাকে, এবং যারা প্রতিভাবান মানুষ তাদের জন্য সুযোগ এখানে গান করা হয়। আলহামদুলিল্লাহ, আশা করি ইবি মিউজিক ওয়ার্ল্ড। প্রিয় দর্শক, আমি অভিনেত্রী প্রিয়াঙ্কা ইসলাম। ইবি মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলটির জন্মদিন উপলক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। ইবি মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলটির সাথে আমিও রয়েছি এবং আপনারাও থাকুন। প্রিয় দর্শক, আমি অভিনেতা আহমেদ সাজু। ইবি মিউজিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের জন্মদিনে সবাইকে সাদর সম্ভাষণ। আমি চ্যানেলটির সাথে আছি, আমার বেশ কিছু কাজ এই চ্যানেলে আপলোড হবে। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা দেখতে চান, তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি সাংবাদিক অভিনেতা আহমেদ সাব্বির রবিও। ইভি মিউজিক ওয়ার্ল্ডসের জন্মদিনে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আমি আশা করব এই চ্যানেলটি আরও দর্শকদের কাছে জনপ্রিয় এবং সমৃদ্ধতা লাভ করবে। সবাই থাকবেন ইভি মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলের সাথে। হ্যালো বন্ধুরা, আমি নির্মাতা আসাদুজ্জামান আজাদ। ইভি মিউজিক ওয়ার্ল্ডের জন্মদিন উপলক্ষে ইবি মিউজিক ওয়ার্ল্ডের কর্তৃপক্ষ এবং সকল কলাকৌশলীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, ইবি মিউজিক ওয়ার্ল্ডের সাথে থাকুন, কারণ এই
ইউটিউব চ্যানেল থেকে আমার বেশ কিছু মিউজিক ভিডিও, নাটক, শর্ট ফিল্ম আসছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইবি মিউজিক ওয়ার্ল্ডের 2 বছর পূর্তি উপলক্ষে আমরা যারা ইতালিতে বসবাসরত বাঙালিরা আছি, আমাদের কালচার নিয়ে আমরা কাজ করছি, সেই সূত্র ধরেই আজকে ইবি ওয়ার্ল্ড মিউজিক 2 বছর পার করলো। আর ইবি মিউজিক ওয়ার্ল্ডকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শুভ জন্মদিনে ইবি মিউজিক ওয়ার্ল্ড। আর ইবি মিউজিক ওয়ার্ল্ডে পাবেন আমাদের যারা প্রবাসী আছি, প্রবাসীদের গানের ভিডিও অ্যালবাম। সো আমার যে গানটি আছে, বিন্দু বিন্দু করে তোমায় ভালোবেসেছি, অফকোর্স আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর করোনা মহামারী চলছে, সবাই চেষ্টা করবেন দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটেশন করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভালোবাসার কসম লাগে আর দিও না ব্যথা, তুমি দূরে থেকে কেন রাখো আমায় একা, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না। ভালোবাসার কসম লাগে আর দিও না ব্যথা, তুমি দূরে থেকে কেন রাখো আমায় একা, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না। থাকলে পরে এ প্রাণ যেন আর বাঁচে না, তোমায় ছাড়া একটু সময় কিছুতেই যেন আর কাটে না, ও তুমি দূরে থাকলে পরে এ প্রাণ যেন আর বাঁচে না, তোমায় ছাড়া একটু সময় কিছুতেই যেন আর কাটে না, একটু দেখা দিয়ে বন্ধু জানটা নিয়ে নাও, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না। আশায় আশায় কাটে সময় তুমি কেন কাছে আসো না, আমায় নিয়ে খেলো না আর নিষ্ঠুর প্রেমের খেলা, আশায় আশায় কাটে সময় তুমি কেন কাছে আসো না, আমায় নিয়ে খেলো না আর নিষ্ঠুর প্রেমের খেলা, একটু দেখা দিয়ে রে বন্ধু জানটা কেড়ে নাও, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না, ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না। ভালোবাসার কসম লাগে আর দিও না ব্যথা, তুমি দূরে থেকে কেন রাখো আমায়
একা ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না ও বন্ধু কাছে আসো না আমায় ভালোবাসো না। রহম করো আল্লাহ তুমি ও গো দয়াময়, শেষ বিচারের দিনে যেন দয়ানো শিব হায় আল্লাহ, দয়ানো শিব রহম করো আল্লাহ তুমি ও গো দয়াময়, শেষ বিচারের দিনে যেন দয়ানো শিব হায় আল্লাহ, দয়ানো শিব হায়। আমি পাপী বান্দা তোমার, কাঁধে আমার পাপের পাহাড়, আমি পাপী বান্দা তোমার, কাঁধে আমার পাপের পাহাড়, শেষ বিচারের কথা ভেবে মনে লাগে ভয় আল্লাহ, মনে লাগে ভয়। রহম করো আল্লাহ তুমি ও গো দয়াময়, শেষ বিচারের দিনে যেন দয়ানো শিব হায় আল্লাহ, দয়ানো শিব হায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার গুণে নিও বেহেস্ত খানায় আল্লাহ, বেহেস্ত খানায়। রহম করো আল্লাহ তুমি ও গো দয়াময়, শেষ বিচারের দিনে যেন দয়ানো শিব হায় আল্লাহ, দয়ানো শিব হায়। রহম করো আল্লাহ তুমি ও গো দয়াময়, শেষ বিচারের দিনে যেন দয়ানো শিব হায় আল্লাহ, দয়ানো শিব হায়। ছেলেটি মরে গেছে,
বসে আছে, হায় রে হায় বাংলাদেশ।